এটা এটা কি সাপ? এটা এটা হলো দুধে গোপ্পর সাপ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমি চলে আসছি একটি বেদে পল্লীতে। এখানকার যে সর্দার আছে, কিছুক্ষণ আগেই একটি অনেক বড় সাপ সে ধরে নিয়ে আসছে। সেই সাপগুলো আপনাদের দেখাবো এবং সাপ নিয়ে সে বিভিন্ন ধরনের খেলা দেখায়, সেই খেলাও আপনাদের দেখাবো। তা চলুন আমরা এখন একটু সামনের দিকে যাই। এই তো দেখেন, এখানে কিন্তু কাকা বসে আছে। এই যে কাকাকে দেখতে পাচ্ছেন, এই কাকা হচ্ছে এখানকার সর্দার। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? এই যে এর ভিতরে কি সাপ? আপনার কাছে নাকি শুনলাম অনেক বড় বড় সাপ আছে, সত্যি? আপনি তো খেলা দেখান বিভিন্ন জায়গায়। দেখ, এখন আমি আমাদের দর্শকদের সাপের খেলা দেখাবো বলেই কিন্তু এই জায়গায় আসছি। তো আপনার কাছে যে সাপগুলো আছে আমাদের দর্শকদের দেখাবেন, আর সাপগুলো নিয়ে যে খেলাগুলো গ্রামে দেখান ওই ধরনের খেলা এবং একটু বিনোদন আমাদের দর্শকদের দেবেন, যেন দেখে ভালো লাগে। সাবধানে বের করেন, হ্যাঁ, কামড়া টামড়া দেয় না যেন আবার। আপনারা দেখছেন এর ভিতরে কিন্তু মারাত্মক লেভেলের সাপ আছে, এখন উনি বের করছেন। আর আমরা তো দূরে আছি, এই অবস্থা তো ভালো না, ভয় পাচ্ছেন নেই, দেখা যাক কি হয়। ওরে বাবা, এটা এটা কি সাপ? এটা এটা হলো দুধে গোপ্পর সাপ। গোপ্পর সাপ? হ্যাঁ, গোপ্পর সাপ। অনেক কিছু ডিম টিম পেড়ে এরা নরম হয়ে গেছে। ডিম টিম পেড়েছে। দর্শক দেখেন, সাপ খেলা দেখার জন্য কিন্তু এখানে অসংখ্য মানুষ ভিড় জমে গেছে। তো অনেক বড় বড় সাপ। হ্যাঁ, দেখাই দেখাই। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সাপ অলরেডি এখানে তিনটে, আর এর ভিতরে আছে দুইটা। আস্তে আস্তে দেখা, আস্তে আস্তে দেখা। কালী গোক্কর, এটা হচ্ছে শঙ্খ গোক্কর, এটা হচ্ছে দুধে গোক্কর। হ্যাঁ, এইটা হলো কালী গোক্কর সাপ, কালী গোক্কর। হ্যাঁ, এলা হলো নাগনাগিনী, ওই দুটো হচ্ছে নাগনাগিনী। হ্যাঁ, তাহলে আসল সেই নাগনাগিনী। যা বাবা, সকল যার যার কাজে সেই সেই এখন যাও।